সিলেট বিয়ানীবাজার জকিগঞ্জ অভ্যন্তরীণ মহাসড়ক যেন মৃত্যুকূপ। প্রায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনায় হতাহত হচ্ছেন পাঁচ উপজেলার সাধারণ যাত্রী। সব দিক দিয়ে 2020 সালটি অনেকটা বিষাক্তই ছিল। পূর্ব সিলেটের যোগাযোগের একমাত্র মাধ্যম হল সিলেট জকিগঞ্জ অভ্যন্তরীণ মহাসড়ক। এ সড়কের গোলাপগঞ্জ উপজেলার অংশে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী, শিশুসহ মোট 10 জনের প্রাণহানি ঘটেছে। সচেতন নাগরিকদের দাবি, অদক্ষ চালক আর রাস্তার বেহাল দশাই এর মূল কারণ। সড়কের বেহাল দশা, পাশাপাশি অদক্ষ চালকের জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে আমি মনে করছি। 2020 সালও মনে দুর্ঘটনা করছে, এই দুর্ঘটনা ঘটার পিছনে বিশেষ করে আমি দায়ী করবো ড্রাইভার অফলরে, অনেক অদক্ষ ড্রাইভার, আর বিশেষ করে হেতিমগঞ্জ এলাকাত দুর্ঘটনা বেশি ঘটে ঘটছেও। 29 আগস্ট সকাল 9:30 সদর ইউনিয়নের চৌঘুরি ওয়াসিমা কমিউনিটি সেন্টারের পাশে বড়লেখাগামী একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ 3 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 27 অক্টোবর রাত 8টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের উপজেলা সদর ইউনিয়ন কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় নুসরাত জাহান রাহিন নামের এক স্কুল ছাত্রীর। 2020 সালের শেষের দিকে 30 ডিসেম্বর হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোর 5টায় সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুনে পুড়ে 3 জনের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণের সময় গাড়ির একটি টুকরো প্রায় 100 গজ দূরে পাশের সুজা মিয়ার বাসায় বসবাসরত মেহেদি হাসান নামের এক শিশুর উপর পড়লে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটিও মারা যায়। আমাদের জকিগঞ্জের রাস্তা যেটা আছে, বিশেষ করে বাইপাস থেকে শুরু করে আমাদের গোলাপগঞ্জ পর্যন্ত এই রাস্তার হচ্ছে বেহাল অবস্থা। প্রথমত হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, আর তারপর হচ্ছে রাস্তার মধ্যে অনেক ভাঙন আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ এবং রাস্তা হচ্ছে অনেক চিকন। অনেক চালকরা চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলে। আমি মনে করি এই বিষয়টা নিয়ে প্রশাসন যদি উদ্যোগ গ্রহণ করে, এই বিষয়গুলা ড্রাইভারদের সাথে বসে এবং তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে, তাহলে অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আমি মনে করি। দুর্ঘটনা রোধ করতে সংশ্লিষ্টদের কাছে যানবাহন চলাচলে সড়ক আইন আরও কার্যকর করার দাবি যাত্রী সাধারণের। সৈয়দা আঁখি হক, এবিটিভি।